এই ট্রেন টাইম ছিল হচ্ছে 12:30 আর এখন টাইম হয়েছে 2:20 মোটামুটি 2 ঘন্টা মতো ট্রেন লেট ছিল আর এই মুহূর্তে মঞ্জেশ্বর স্টেশনে কেরালার লাস্ট স্টেশন নর্থ কেরালা পৌঁছে গেছে পুরো কোচ অলমোস্ট খালি হয়ে গেছে তো ভাই ফাইনালি ম্যাঙ্গালুরু সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেছি ভাস্কো দা গামা যেখানে ল্যান্ড করেছিল কালিকটে সেটা হচ্ছে কাপ্পাট বিচ তো এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে তো আমি এখন আছি কালিকট বিচে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এই মুহূর্তে যে হোস্টেলে ছিলাম আমি কালিকট যে হোস্টেলে ছিলাম হোস্টেল থেকে চেক আউট করে চলে এসেছি আর এখন আমি যাচ্ছি এখান থেকে স্টেশন যাচ্ছি এখান থেকে প্ল্যান ছিল কোয়েম্বাটুর উটি যাওয়ার কিন্তু উটি কোয়েম্বাটুর এগুলো স্কিপ করে দিয়েছি এখন এই মুহূর্তে যাচ্ছি আমি ম্যাঙ্গালোর তো কালিকট থেকে ম্যাঙ্গালোর নর্মাল টিকিট পাওয়া যাবে আর ম্যাঙ্গালোর থেকে যাব আমি ব্যাঙ্গালোর তো ম্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর আগামীকাল আমার টিকিট আছে তো একদিন ম্যাঙ্গালোর থাকবো আর ওখান থেকে তারপরে ব্যাঙ্গালোর বেরিয়ে যাবো তো ব্যাস এই ছিল আপডেট এখন এই মুহূর্তে যাচ্ছি কালিকট স্টেশন এটা হলো কালিকট স্টেশন তো ভাই ফাইনালি আমি ট্রেনে উঠে গেছি আর এই ট্রেন টাইম ছিল হচ্ছে 12:30 আর এখন টাইম হয়েছে 2:20 মোটামুটি 2 ঘন্টা মতো ট্রেন লেট ছিল তো আমি যে ট্রেনটা এখান থেকে ধরবো ভেবেছিলাম সেই ট্রেনটা আমি ধরতে পারিনি কারণ একটু লেট হয়ে গিয়েছিলো আর মানে টিকিট কাউন্টারের লাইন ছিল আর ওটা কোনো অনলাইন টিকিট কাটা যাচ্ছিলো না যার জন্য 9:15 যেটা ছিল সেটা আমি ধরতে পারিনি তো 12:30 যে ট্রেনটা ছিল এই ট্রেনটা 12:30 ছিল তো এটাই আমি কেটেছিলাম অনলাইন তো এটা মোটামুটি 2 ঘন্টা মতো মানে লেট তো ফাইনালি এখন 2:20 এই মুহূর্তে আমি কালিকট থেকে ট্রেনে উঠলাম আর ট্রেন এখন ছেড়ে দিয়েছে তো ভাই অলমোস্ট 3 ঘন্টা 10 মিনিট মতো ট্রেন জার্নি হয়ে গেছে তো এখন টাইম হয়েছে 5:30 আর ট্রেন ছেড়েছিল মোটামুটি 2:20 মোটামুটি 3 ঘন্টা 10 মিনিট মতো ট্রেন জার্নি হয়ে গেছে আর ওয়েদার খুবই মেঘাচ্ছন্ন ওয়েদার আকাশে পুরো মেঘ ভরে আছে আর কিছু কিছু জায়গায় হচ্ছে মানে হালকা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে ট্রেন পৌঁছেছে কুম্বালা স্টেশন এটা হচ্ছে নর্থ কেরালা তো এর পরের স্টেশন হচ্ছে মঞ্জেশ্বর তো ওটা হচ্ছে কেরালা লাস্ট তারপরে ডাইরেক্ট যাবে ম্যাঙ্গালোর কর্ণাটকা মাঝখানে একটা স্টেশন আছে নর্থ কেরালার তারপর ফাইনালি কর্ণাটকা এন্ট্রি করবে আর ম্যাঙ্গালোর পর্যন্ত এই ট্রেন যাবে আর আমি আজ পৌঁছাবো ম্যাঙ্গালোর আর আগামীকাল ম্যাঙ্গালোর থেকে ট্রেন আছে ম্যাঙ্গালোরের এখন টাইম হয়েছে 5:50 আর এই মুহূর্তে মঞ্জেশ্বর স্টেশনে কেরালার লাস্ট স্টেশন নর্থ কেরালার পৌঁছে গেছি এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবার আর নেক্সট যে স্টেশন দাঁড়াবে সেটা হচ্ছে ম্যাঙ্গালুরু সেটা কর্ণাটকা তো খুব তাড়াতাড়ি কর্ণাটকা ঢুকে যাব আমি এই ট্রেনের টিকিট বুক করেছিলাম সেকেন্ড সিটিং চেয়ার কার্ড এই টিকিট পড়েছে 95 রুপিস পুরো কোচ অলমোস্ট খালি হয়ে গেছে এখানে সমস্ত সিটটা ফাঁকা এপাশেও সামনে ওখানে আমার ব্যাগ আছে ব্যাগটা নামিয়ে নেই তো আর বেশি সময় নেই এখান থেকে মোটামুটি আর 15 মিনিট মতো লাগছে
ভাই ফাইনালি ম্যাঙ্গালোর সেন্ট্রাল পৌঁছে গেছি। তো আমি ভেবেছিলাম মানে যখন কালিকট পৌঁছেছিল মোটামুটি দু ঘন্টা মতো লেট ছিল ট্রেন, কিন্তু ম্যাঙ্গালোর পৌঁছেছে এখন বাজে 6:15, 6টার সময় টাইম ছিল পৌঁছানো, মানে মাত্র 15 মিনিট লেট। তো ভাই ফাইনালি ম্যাঙ্গালুরু সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেছি আর সামনে এই ট্রেন, এখানে লেখা আছে ম্যাঙ্গালুরু সেন্ট্রাল। তো আমি booking.com থেকে হোস্টেল বুক করেছি কিন্তু 300 টাকা পার নাইট। তো এখানে দেখব, এখানে ডাইরেক্ট দেখব যে যদি কম প্রাইস হয়ে যায় তবে ওটা ক্যান্সেল করে দেবো। আমি কালিকটে এরকম ডাইরেক্ট বাইরে স্টেশনের বাইরে বেরিয়ে ওখানে দেখেছিলাম যে 150 টাকায় পেয়ে গেছিলাম। তো এখানেও দেখব, ম্যাঙ্গালুরুতে যদি এরকম ফ্যাসিলিটি পাই তো অবশ্যই বুকিং ক্যান্সেল করে দেবো আর ডাইরেক্ট বুক করব। তো চলো বাইরে গিয়ে দেখি কি হয়। তো ভাই ফাইনালি ম্যাঙ্গালুরু সেন্ট্রাল রেল স্টেশনের বাইরে চলে এসেছি আর এখান থেকে এই মুহূর্তে যাবো হোস্টেলে। তো হোস্টেল এখান থেকে 1.9 কিলোমিটার দেখাচ্ছে, মোটামুটি 25 মিনিট মতো লাগবে হেঁটে। সামনে ম্যাঙ্গালুরু রেল স্টেশন। তো ফাইনালি আমি পৌঁছে গেছি হোস্টেলে। স্টেশন থেকে এখানে পৌঁছাতে মোটামুটি 30 মিনিট মতো লেগেছে, কারণ এটা মাউন্টেন এরিয়া, আপ ডাউন রাস্তা, তো সময় বেশি লেগেছে, আধা ঘন্টারও বেশি লেগেছে। ফাইনালি পৌঁছে গেছি এই মুহূর্তে এই হোস্টেল। 3টে বেড আছে রুমে, এখানে একটা টেবিল, এখানে 2টো লকার, সামনে 2টো লকার, কিন্তু লকারগুলো প্রচণ্ড ছোটো, আমার একটাও ব্যাগ এর মধ্যে ঢুকছে না। আর এখানে একটা বেসিন আর এর ভিতরে হচ্ছে টয়লেট, ব্যাস এই ছিল। আর 300 টাকা পার নাইট, তো খুবই প্রাইস হাই। আমি ভেবেছিলাম যদি কোনো লো প্রাইসে পেয়ে যায় তবে নিয়ে নেবো, কিন্তু কোনো রকম অপশান পাইনি, ফাইনালি এটাই নিতে হয়েছে। তো এখানে একদিনই থাকবো, আগামীকাল এখান থেকে বেরিয়ে যাবো। আগামীকাল রাতের বেলা আমার ট্রেন আছে, রাত 8টার দিকে ট্রেন আছে, তো সকালে দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় কি না। ব্যাস এই ছিল আপডেট। তো ব্যাস গাইস এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কালিকট থেকে ম্যাঙ্গালোরের ট্রেন জার্নির ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ট্রাভেল করতে থাকো এবং লাইফটাকে এনজয় করো। বাই।